শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আপনাকে আমার বয়স শুনতে পাচ্ছ সবাই? আপনাকে আমার বয়স শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। বাকিরা কোথায়? এর আগে ক্লাস কয়জন ছিল তোমরা? আগের ক্লাস কয়জন ছিলে? এক মিনিট ওয়েট করি, আর যদি কেউ না হয় তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। বাকিরা জয়েন হচ্ছে না কেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু বাকিরা আজকে জয়েন হচ্ছে না, তোমরা কয়েকজন, আমি অনুষ্ঠানে দুই দিক থেকে নিয়ে এসে আলোচনা করতেছি। একটু দেখো, 2.2 নিয়ে আলোচনা করতেছি। 2.1টা তো তোমরা আগে থেকে পড়ছো, ক্লাস 9 ছিল, 10 ছিল। আমরা 2.2 থেকে দেখো, 2.2 এর আমি প্রথমে 10 নম্বর নিয়ে শুরু করবো। তোমরা আমার সাথে হাত করে ফেলার চেষ্টা করবে, সবাই আমার সাথে হাত করে ফেলার চেষ্টা করবে। 2.2 দেখো, ইয়েস 2.2 আমি কতগুলো সময় আমরা করে দিচ্ছি, একটু দেখে নাও। দেওয়া আছে সন্ধান সমাধান তত্ত্ব জি কমন কত ফোর বিষ্মান দেওয়া আছে তত্ত্ব টু কমন ফোর প্রশ্ন আছে। X belongs to A, Y belongs to B. That belongs to A, Y belongs to B. We have to find out. We have to find X greater than Y. Because X and Manta, Y is not the same. We have to find out. We have to find out. A cross B is one. A minus 2, 3, 4. Plus B is 2, 2, 2. আমরা কত পাচ্ছি দেখো, 3.2, 3.4, 4.2, 4.4। এখানে সবগুলো কিন্তু আসলে হবে না। দেখো, যেগুলো এক্স এর মানটা ওয়াই মানে হচ্ছে বড় শুধু মাত্রা আছে, সেগুলাই কিন্তু আসলে হবে। সুতরাং আসলে তোমার কত দেখো, একটু 3.2 এটা হতে পারে, 4.2 এটা হতে পারে। কারণ এগুলি ছাড়া আর কোনটাতে দেখো, এটাতে কিন্তু এক্স এর মানটা ছোট, ওয়াই মান, আর এটাতে দেখো এক্স এর মান এবং ওয়াই মান সমান। এক্স এর মান এবং ওয়াই মান সমান হয় তাহলে এটা হবে না, বাকিগুলো ছোট শিক্ষার্থীরা একটু দ্রুত করে না, দ্রুত করে না, এক মিনিটের মধ্যে। শিক্ষার্থীরা, তোমাদের কি লেখা শেষ? এটা কি লেখা শেষ? সবার স্যার একটু রেসপন্স করবা, রেসপন্স করলে ভালো হয়। আমি কি মুছে এরপরটা শুরু করে দিই? কেমন 11 নম্বরটা শুরু করে দিচ্ছি এরপরে, এটা মুছছো নাকি? এটা কোন প্রশ্ন আছে কারো?
একটু রেসপন্স করবা, রেসপন্স না করলে তো বুঝবো না আমি। আচ্ছা ঠিক আছে, আমরা এরপর আমরা গেলাম মধ্যে শুরু করতেছি, একটু দেখো ছোট শিক্ষার্থীরা। ক্রস দিশমান হবে 4,6,7। তাহলে আমরা এরপর কি করতে পারি দেখো, একটু এখানে দেখো 2, 4, 2, 7, 5, 4, 5, 6, 5, 7। আমি লিখি নাই, তোমাকে সত্তরা লিখতে হবে। প্রশ্ন মতো আর সমান এক বিলাস টু সি, এক্সটা পাবে সি সেট থেকে, ওয়াই বিলাস টু ডি, ওয়াইটা পাবে বি সেট থেকে, এবং আধার অংশ তো দেওয়া আছে, শুধু এটা বলা হবে না। সত্তরটা কি ছিল জানো? সত্তরটা ছিল এক্স প্লাস ওয়ান স্যার, ওয়াই বলো স্যার, এটা কোন অধ্যায় থেকে আছে স্যার? এটা অনুষ্ঠান নির্দেশক দুই স্যার, অনুষ্ঠান নির্দেশক দুই। তোমার বইয়ের হচ্ছে 141 পৃষ্ঠা, 141 পৃষ্ঠা অনুষ্ঠান নির্দেশক দুই, বুঝছো? 141 পৃষ্ঠা অনুষ্ঠান নির্দেশক দুই। এখন যদি এরপর শুরু করবো আমরা, তাহলে সি ক্রস দিশা মান, সি একটা মান আছে 2,5, ডি এর একটা মান আছে 4,6,7। তাহলে আমরা কত পাচ্ছি এখন এখানে 2,4, 2,6, 2,7, 5,4, 5,6, 5,7। এখানে সবগুলো মিলে কিন্তু আর এর ভিতরে সবগুলো দিক থাকতে পারবে না, যেগুলো ওয়ান টু করার পরও, ওয়ান টু এক্স এর সাথে ওয়ান টু করার পরও ওয়াই এর যেগুলো ছোট হয় সেগুলো আছে, সেটা তো পারিটা হতে পারে। এখানে টু এর সাথে ওয়ান করলে থ্রি হয়, থ্রিটা ওপর চেয়ে ছোট, এটা হতে পারে। টু এর সাথে ওয়ান টু করলে থ্রি হয়, থ্রিটা সি সি চেয়ে ছোট, এটা হতে পারে। টু এর সাথে ওয়ান টু করলে থ্রি হয়, থ্রিটা সেভেন চেয়ে ছোট, এটা হতে পারে না, এটা অলরেডি নিজে বড়, এটা হতে পারে না, কারণ 5 আছে, 1 তো বলে 6 এর সাথে সমান হয়ে যাবে। বা এটা হতে পারে 5 এর সাথে 1 তো বলে 6 বা 6 তো সমান হচ্ছে। তাহলে আমরা আর কোন কোন দেখো, দেখো 2,4, 2,6, 2,7, 5,7। এটা হচ্ছে সুপার শিক্ষার্থীরা কিন্তু জোর করে নাও সবাই। পড়া শেষ করলে আমাকে একটু নক দিবে, সুপ্রিয় শিক্ষার্থীরা একটু দ্রুত করে ফেলতে হবে।
শিক্ষার্থীরা তোমাদের থেকে কল আসে আমি পড়াটা শুরু করব স্যার রেসপন্স করতে হবে পরে জয়েন দিছে আমাদের একটু রেসপন্স করো শিক্ষার্থীরা আসি সামি আসি আমরা তাহলে এয়ারপোর্টে শুরু করতেছি দেখো এরপরে বারো বারোটা তোমার দরকার নেই এখানে যা তুমি আমার অ্যাক্সেস জায়গায় এখানে একবার মাইনাস ওয়ান পয়সা দিবা একবার টু পয়সা দিবা একবার হাফ দিবা মানগুলো বের করো আমরা এরপর টয়লেট নাম্বারটা শুরু করবো দেখো টয়লেট নাম্বারটা কি দেওয়া আছে ফাংশন হবে এক্স আমার নেক্সট নাম্বার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস সরি আমরা এখন তারিখ নাম্বারটা আলোচনা করবো যদি ফাংশন হবে ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস এ ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই যদি এইট হয় তবে কে এর কোন মানের জন্য ফাংশন হবে মাইনাস টু সমান শূন্য হবে দ্যাট মিন্স আমাদের কে এর মানটা বের করতে হবে তাহলে আমরা কিভাবে করবো দেখো আমরা তেরো নাম্বারটা নিয়ে আলোচনা করতেছি তোমরা আমার সাথে আরো করে ফেলার চেষ্টা করবে আর কোন অংশ যদি কারো গুণার ক্ষেত্রে সমস্যা থাকলে তাহলে আমাকে ন সুতরাং শূন্য আমরা শিক্ষার্থীরা তোমাদের কি লেখা শেষ পরের প্রশ্ন শুরু করবো একটু রেসপন্স করতে হবে নিচের লেখাগুলো দেখা যাচ্ছিল
দেখা যাচ্ছে কোন জি স্যার দেখা যাচ্ছে হ্যাঁ এটা আছে পড়ে ফেলেছি কলেজে স্কুলে না শিক্ষার্থীরা এরপর আমি ইন্টারনেটে করে দিচ্ছি তোমরা আমার সাথে আসতে করার চেষ্টা করবে 12 নম্বরটা মুছে দিচ্ছি সরি 13 নম্বরটা করে দিচ্ছি 14 নম্বরটা করে দিচ্ছি আমরা 14 নম্বরটা করার চেষ্টা করতেছি তোমরা আমার সাথে আসতে করার চেষ্টা করবে ওকে দেখো তোমরা নম্বরটা দেখো x cube minus 6x square plus 11x minus 6 প্রশ্ন ওকে ফাংশন x কোন কি বা x এর আমরা x কিউব মাইনাস 6 স্কয়ার প্লাস 11x মাইনাস 6 স্কয়ার লিখতে পারি বা x কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার ইনটু 2 প্লাস 3 ইনটু x ইনটু 2 x স্কয়ার মাইনাস 2 একটু দেখো x কিউব মাইনাস 2 ইনটু করো 6 6 স্কয়ার 2 স্কয়ার মানে 4 3 চার কত 12 এর জন্য 11 x তাহলে x মাইনাস 4 এখানে দেখো 2 কি মানে আছে a মাইনাস 6 আমরা আছে মাইনাস 6 তাহলে এখানে প্লাস 2 হবে আবার বিকাল করে দেখো এখান থেকে এত রকম পর্যন্ত সরি দেখো এখান থেকে এত রকম পর্যন্ত এখান থেকে এত রকম পর্যন্ত এটা করলে আমরা লিখতে পারি x মাইনাস 2 হোল কিউব বা আমরা লিখতে পারি দেখো x মাইনাস 2 হোল কিউব পরে যেটা দেখো 1 কমন নিলাম দেখো x মাইনাস 2 ইকুয়াল টু কত 0 x মাইনাস 2 যদি কমন নিই অর্থাৎ তাহলে হলো x মাইনাস 3 ইনটু 2 হোল স্কয়ার মাইনাস 1 এটা কাকে দাও আর স্কয়ার ধরে এটাকে যদি টেস্ট স্কয়ার ধরে টেস্ট স্কয়ার মানে টেস্ট স্কয়ার ফর্মুলা আমরা কি জানি a প্লাস b ইনটু a মাইনাস b আমরা একটা বার করে সাদা লিখে নিতে পারি সাদা লিখে কি লিখবো এটা এটা লিখে রাখি x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 ইকুয়াল টু এটা এরপর আমরা এখানে চলে আসছি দেখো আর x মাইনাস 1 সমান 0 সুতরাং এখানে একটা সংখ্যা হলো 1 অথবা x মাইনাস 2 সমান 0 সুতরাং একটা সংখ্যা হলো 2 অথবা x মাইনাস 3 সমান হলো 0 সুতরাং x সমান 3 সুতরাং আমরা লিখতে পারি x সমান 1 অথবা 2 অথবা
শিক্ষার্থীরা তোমাদের যদি করার সমস্যা আমাকে একটু নক করবে। শিক্ষার্থীরা তোমাদের কি করা শেষ?
মুসলিহা মুসলিহা অনেক কম পরে জয়েন দিয়েছে আমাদের সাথে তোমাদের সবার পড়া শেষ কিনা ঠিক আছে তাহলে আজকে আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ এভরিবডি সালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম